হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো, কি করছো? আশা করি ভালোই আছো। শুরু করতে চলেছি নতুন ভিডিও, আর আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে আমার উপলব্ধি, মানে হয় না মানুষের ফিলিং, আবেগ, অনুভূতি, উপলব্ধি, ঠিক সেরকম এই ভিডিওটির মাধ্যমে আজকে আমার কিছু উপলব্ধি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে, রিলেট করতে পারবে। তো বেশি ভাট না বকে, পেঁচাল না পেরে, সময় নষ্ট না করে শেয়ার করা যাক আমার প্রথম উপলব্ধি। তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুরা, তোমরা বিনানি অ্যাপের নাম অনেকেই শুনেছো। আমি বিগত 6 মাস ধরে এই অ্যাপটি ইউজ করছি, আর এখন প্রচুর মানুষ ইন্টারনেটের দুনিয়া টাকা ইনকাম করছে। তাদের মধ্যে বিনানি হচ্ছে বেস্ট, সেফ এবং সব থেকে সহজ ইউজ করার মতো একটি অ্যাপ। তো আমি তোমাদের সাজেস্ট করছি ইউজ করে দেখতে পারো। তো প্রশ্ন হচ্ছে বিনানি কেন? ইজ ইট সেফ? হ্যাঁ সেফ। ইজ ইট লং? একদমই না, কারণ উইদিনে মিনিট তোমরা তোমাদের প্রফিট পেয়ে যাবে। ইজ ইট কনভেনিয়েন্ট? হ্যাঁ অবশ্যই কনভেনিয়েন্ট, কারণ তোমরা উইথড্রল এবং ডিপোজিট নিজেদের মর্জি মতো করতে পারো। ইজ ইট ডিফিকাল্ট? একদমই না, যে কেউ সহজে ইউজ করতে পারে। ইজ ইট প্রফিটেবল? হ্যাঁ অবশ্যই, 6 মাস যদি তোমরা ঠিকঠাক এই অ্যাপটি ইউজ করে প্রফিট করতে পারো, তোমরা তোমাদের লাইফ চেঞ্জ করতে পারবে। তো যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ডাউনলোড করে ইনস্টল করো বিনানি অ্যাপ, আর এই লিঙ্কের থ্রুতে তোমরা ওয়েবসাইটেও যেতে পারবে। আমার বেশ কিছু বন্ধু আমাকে সাজেস্ট করে, দেখ ভাই এখন তো যুগটা অনেক আধুনিক, মানে অত্যাধুনিক, তো সেজন্য আমাদের সেফটি সিকিউরিটিটাকে অনেকটা অত্যাধুনিক লেভেলে নিয়ে যেতে হবে। সেজন্য তুই এক কাজ কর, তোর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখ, কে কখন আসছে যাচ্ছে বাড়িতে সবসময় নজর রাখবে, বেশ সেফ। আমলাম সেসব ঠিক আছে, কিন্তু আমার পাড়ার কাকিমারা থাকতে আমার বাড়িতে নজর রাখার জন্য এক্সট্রা করে সিসিটিভি ক্যামেরার পেছনে টাকা খরচা করার কি কোনো মানে হয়? আমার বাড়িতে কি কখন আসছে, কখন যাচ্ছে, কতক্ষণ থাকছে, যাওয়ার সময় হা হা কত করতে যাচ্ছে, নাকি মুখ গোমড়া করে যাচ্ছে, পাঞ্চি বিয়ে যাচ্ছে না, দাঁত খুঁজিয়ে যাচ্ছে, কি ড্রেস পরে আসছে, ইনফ্যাক্ট আমি কখন বাড়িতে থেকে বেরোচ্ছি, কখন বাড়িতে ঢুকছি, ঢোকার সময় স্বাভাবিকভাবে ঢুকছি না মাতালের মতো হেলতে দুলতে ঢুকছি, একা ঢুকছি নাকি মহিলা নিয়ে ঢুকছি, সমস্ত কিছু তাদের ওয়ান টিভি হার্ড ডিস্কের স্টোরেজ, মানে যখন বলবে তোমাকে ডিটেলস দিয়ে দেবে। সেজন্য এক্সট্রা করে সিসিটিভি ক্যামেরা লাগানোর কোনো দরকার নেই, যাদের পাড়ায় আমার পাড়ার মতো অ্যাক্টিভ কাকিমারা রয়েছে। সুতরাং পাড়ার কাকিমারা শুধুমাত্র কাকিমা নয়, তারা একটা হাই কোয়ালিটির সিসিটিভি ক্যামেরা, ঠিক কিনা? আমাদের যে দুর্গাপুজো, দীপাবলি নিয়ে বিরাট লেভেলের এক্সাইটমেন্ট, বিরাট লেভেলের উত্তেজনা, বিরাট ভালোবাসা, আসলে কি আমরা কালীমা বা দুর্গামাকে খুব ভালোবাসি? না, আসলে আমরা উৎসবটাকে ভালোবাসি, কারণ আমলোক বাঙালি হ্যায়, আমলোককে এন্টারটেনমেন্ট মাংতা হ্যায়। ঠিক সেরকম একটি ছেলে বা একটি মেয়ের যখন বিয়ে ঠিক হয়, তখন তাদের পাড়াপড়শী এবং আত্মীয় স্বজনেরা বিরাট লেভেলের উত্তেজিত হয়ে ওঠে, বিরাট এক্সাইটমেন্ট তাদের মধ্যে। কেন? এই জন্য নয় যে একটা ছেলে আর একটা মেয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছে, এই জন্য যে বিয়ে, বাসি বিয়ে, বউ ভাত, 3 দিন তাদের বাড়িতে রান্না করতে হবে না, বিয়ে বাড়িতে ফ্রিতে খাওয়া দাওয়া, ঠিক কিনা? এবার আসছি আমার তৃতীয় উপলব্ধি। তৃতীয় উপলব্ধি হচ্ছে আমরা কিন্তু ভেতর থেকে আসলে সফিস্টিকেটেড নই, বাট আমরা সফিস্টিকেশনটাকে দেখাতে পছন্দ করি, এর প্রমাণ পাবে রেস্টুরেন্টে। তবে প্রচুর ভদ্রলোক বা ভদ্রমহিলা বিরিয়ানির চিকেনের লেগ পিসটাকে কাঁটা চামচ দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে খাচ্ছে, বাট বাড়ি গিয়ে দেখুন ডাল দিয়ে ভাত চটকে একদম 5টা আঙুল চাটতে চাটতে খায়। আবার সেম যখন দেখবে আমরা বাড়িতে ভাত খাই, তখন কাঁসার থালা বা স্টিলের থালায় খাই এবং জল খাই স্টিলের গ্লাসে, বাট বাড়িতে যখন অতিথি আসে তখন কোথা থেকে যে মেলা মাইনে আর একদম ডিজাইন করা ডিশ আর কাঁচের গ্লাস বেরিয়ে আসে আমরা নিজেও জানি না। এর থেকে প্রমাণিত হয় আমরা আসলে ভেতর থেকে সফিস্টিকেটেড নই, বাট সফিস্টিকেশন দেখাতে পছন্দ করি, ঠিক কিনা? বন্ধুরা, আমাদের ছোটোবেলায় না অনেক অভাব ছিল, আর সেই অভাবগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অভাব হচ্ছে টিভি চ্যানেলের অভাব। এখন যেরকম 150-200 টিভি চ্যানেল রয়েছে, আমাদের সময় টিভি চ্যানেল ছিল একটি, ওয়ান অ্যান্ড অনলি ডিডি বাংলা ন্যাশনাল। সেখানে প্রোগ্রামও ছিল সীমিত, আমরা অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে সিগন্যাল আনতাম, বাট আমাদের জন্য যথেষ্ট ছিল। সেখানে প্রোগ্রামও ছিল সীমাবদ্ধ, আমাদের মা মাসিদের জন্য একটিমাত্র ধারাবাহিক ছিল যাকে বলে মেগা সিরিয়াল, প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময়, নাম ছিল জন্মভূমি, মনে আছে রতিকান্ত বর্মন? বছরের পর বছর চলতো, বাট এখনকার মেগা সিরিয়ালের মতো আজগুবি অবাস্তব জিনিসপত্র সেখানে দেখানো হতো না। বাড়ির গৃহবধূ যে মাধ্যমিক পাশ করেনি, সে হঠাৎ করে ক্যান্সারের টিকা আবিষ্কার করতে পারতো না। বাড়ির গৃহবধূ যে রান্নাঘরে মিক্সি মেশিন ঠিকঠাক চালাতে পারে না, সে প্রথমবার এরোপ্লেনে উড়ে ফরফর করে এরোপ্লেন চালাতে শুরু করতে পারতো না। বাড়ির গৃহবধূ সকালবেলা লিপস্টিক পরে ঘুম থেকে উঠতো না। বাড়ির গৃহবধূ 4 ভরি 5 ভরি গয়না পরে রাত্রিবেলা শুতে যেত না। আর ছোট ছোট বাচ্চা কাচ্চাদের জন্য একটি প্রোগ্রাম ছিল, প্রত্যেক সানডে 12টার সময় টেলিকাস্ট হতো, সেটি হচ্ছে শক্তিমান। লাল রঙের ড্রেস, বুকে একটা চক্র, হাতে এরকম পজিশন, শক্তি শক্তি শক্তিমান, শক্তি শক্তি শক্তিমান, ফক 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 করে ঘুরতে উড়ে যেত। তার একজন সঙ্গী ছিল গঙ্গাধর, ফিদে লাগানো চশমা পরা, মনে আছে? ভালো ছিল আমাদের দিনগুলো। আর সব থেকে বেটার যেটা আমার লাগতো সেই সময়, পুজোর আগে মহালয়া হতো একটি, সেখানে দুর্গা থাকতো একটি, অসুর থাকতো একটি, মহাদেব থাকতো একটি, ভোর 5টার সময় ডিডি বাংলাতেই টেলিকাস্ট হতো। আর এখন জি বাংলায় কোয়েল দুর্গা, তো স্টার জলসায় পায়েল দুর্গা, রূপসী বাংলায় শুভশ্রী দুর্গা, তো কালার্স বাংলায় শ্রাবন্তী দুর্গা। এটা কি মহালয়া না টিআরপির লড়াই? এখনকার বাচ্চারা সবথেকে বেশি যেটা মিস করে সেটা হচ্ছে লোডশেডিং বা কারেন্ট যাওয়া। এই লোডশেডিং বা কারেন্ট যাওয়া শব্দ দুটির সাথে বিরক্তিকর অনুভূতি জড়িয়ে থাকলেও তার পেছনে যে অনেক মজাদার ঘটনা রয়েছে সেটা আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করার চেষ্টা করছি। যখন লোডশেডিং হতো তখন বাচ্চা কাচ্চারা, মানে ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, তাদের সবথেকে সুখের সময় আসতো, কারণ ওই সময় পড়তে হতো না। ম্যাক্সিমাম লোডশেডিং হতো গ্রীষ্মকালে, আর সেই সময় যদি মোমবাতি বা হারিকেনের আলোতে পড়তাম তখন সেটার তাপে আমাদের গায়ে দরদর করে ঘাম হতো, আর তখন বাপ মায়েদের দেখে একটু মায়া হতো, আর থাক বাবা আর গরমের মধ্যে পড়তে হবে না, 1 ঘন্টারই ব্যাপার তো একটু ঘুরে আর কারেন্ট নিলে তারপরে পড়ি।
আর ওই এক ঘন্টায় যথেষ্ট ছিল আমাদের মতো ছেলেপেলেদের সেই সারা বাড়ি দুষ্টামি করে মাথায় তুলে ফেলার জন্য। বেশ ভালো ছিল আমাদের সময়টা, আমরা হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম, আমরা সুপারিট খোলে গাড়ি টানাটানি খেলতাম, আমরা রোববার দিন শক্তিমান দেখার জন্য ওয়েট করে থাকতাম, আমরা লোডশেডিংয়ে শয়তানি করে সারা বাড়ি মাথায় তুলতাম। বেশ ভালো ছিল, মানে এখনকার পাবজি আর ফ্রি ফায়ারে ডুবে থাকা বাচ্চাদের থেকে আমাদের শৈশব অনেক প্রাণবন্ত ছিল। তো যাই হোক, ভিডিওটি শেষের দিকে শেষ করার আগে আমার এই জাস্ট কাল রাতেই একটি ঘটে যাওয়া দুঃখজনক বেদনাদায়ক একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটি আজকের মতো শেষ করছি। তো কাল রাতে আমি আমার মোবাইলে ওয়েব সিরিজ দেখছিলাম, হঠাৎ করে ব্যাটারি মোবাইলের 0% হয়ে মোবাইল সুইচ অফ হয়ে যায়, মনে খুব দুঃখ হয়। আমি মোবাইলটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি, ভাবলাম কালকে সকালবেলা 100% চার্জ হয়ে যাবে। বাট সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মোবাইল চার্জে দিয়েছি ঠিকই, বাট চার্জারের সুইচটা অন করতেই ভুলে গেছি। বিরক্ত লাগে কন্ট্রোল। আর আমার মতো তোমাদের জীবনেও যদি এরকম মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে তোকে চার্জারে সুইচ অন করতেই ভুলে গেছো, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে জানাও হ্যাঁ আমারও হয়েছিল, আর শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সিনেবাপ মৃন্ময় হ্যান্ডেলের নাম। ফেসবুক পেজ সিনেবাপ, সেখানেও ছোটখাটো অফ ক্যামেরা ভিডিও আপলোড করি, নাচের ভিডিও আপলোড করি, ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হে ওয়াটসঅ্যাপ।